আজকে বাড়িতে হচ্ছে ইঁচুর চিংড়ি মায়ের হচ্ছে আজকে একাদশী আছে মা কালকে নিরামিষ খেয়েছিল আর আজকে তো কিছুই খাবে না শুধু ফল খেয়ে থাকবে মাম্পি রান্না করছে ইঁচ চিংড়িটা আর আমার সকালবেলায় খাওয়া হয়ে গেছে ভাত খেয়েছি পার্শে মাছ দিয়ে ভাত খেয়েছি আমার আজকে কিন্তু অনেক গ্যাস হয়ে গেছে শরীরটা খুব খারাপ করছে কালকে মার্কেট থেকে এসে আমরা একটু রেস্ট পাইনি মানে তোমার মার্কেট থেকে এসে মাল সব মিলিয়ে তারপরে স্নান করে দোকানে চলে গেছিলাম তারপর আর রেস্ট নাও হয়নি ওর জন্যও হয় শরীরটা অনেক খারাপ খারাপ লাগছে পপু যাও না পপু তুমি এখন যাও আমি একটু ঘন্টুর ওখানে গেছিলাম পপু এসে শুকেই যাচ্ছে আমাকে যা বাবা যা যা তো 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 আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো এত কথা বলার পরে এখন নিন্টো দিচ্ছি তো চলো দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা আজকে সারাদিন সেরকম কিছু করার নেই কি দেখাবো জানি না তবুও যতটুকু যা করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো চলো কোথায় কেন বাড়ি যাচ্ছিস কেন ঝামেলা করে বাড়ি চলে যাচ্ছিস ঝামেলা হলেই বাড়ি চলে যাবি আর আসবি না নাটক করিস না তো সত্য ওই তো কথা

বল বল একটু সবাইকে বল বল শট বল না না তুই বল 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 শোনো মামপি যদি রাগ করে থাকে আমি ক্যামেরা অন করে দিলে তখন ওর রাগ মাগ সব চলে যায় ও দেখায় না ক্যামেরাতে ঠিক আছে রাগ করে আছে যেই ক্যামেরাটা অফ করে দেবে তখন রাজে রাগ সব আমাকে দেখিয়ে দেবে তো মাম্পি কিন্তু অরিজিনালি এখন অনেক রাগ করে আছে এখন বাড়ি চলে যাচ্ছে ঝগড়া হয়েছিল একটু আগে অনেক ঝগড়া হয়েছে তো চলে যাচ্ছে মামপি বাড়িতে কেন মোটা তোমরা সবাই মোটাকে দেখো তো একটু দেখা কোনো ব্যাপার না দেখা আমি তো সারাক্ষণ আমাকে দেখাতে থাকি আমার সংসারের মেন মূল এই শয়তানের নাটের গোড়া হচ্ছে এটা ঠিক আছে সারাদিন মাম্পিকে বুদ্ধি দিতে থাকে সারাদিন এসে যে যেই দেখেছে যে আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে অমনি মাম্পিকে বলছে মাম্পি যা বাড়ির থেকে গিয়ে ঘুরে আয় ওই কিন্তু বললো মেন হ্যাঁ 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 আমাকে ক্যামেরাতে মিথ্যাবাদী প্রমাণ করছে দুজনে মিলে ঠিক আছে ওভার কে ওভার করছে তুই আমি তো কোনো অ্যাক্টিংই করছি না এই দেখো দেখো মাম্পির কিন্তু বাইরে কোনো রোদ নেই তারপরেও ওই ক্রিম ক্রিম হেনা তেনা সব মাখতে হবে তাই জানি না তো আমি তুই কখন আসবি কখন বাড়ি থেকে সেটা বল আমাকে তুই ওকে আমাকে কেন আমাকে গলা দি आवाज বের অমনি আমাকে সেনটু দিচ্ছো এবু তুই আর আসবি না সামান্য ছোটখাটো অশান্তি তো সবার বাড়িতেই হয় আরে মামতি আর আবার হাসছে তার মানে আসবে তাই তো কিরে মোটা তোর বন্ধুকে বল কি করে যাচ্ছে ছোট সব আমাকে ছেড়ে থাকতে পারবি তুই বল 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 না আমাকে ছেড়ে থাকতে পারবি হ্যাঁ আমাকে ছেড়েই থাকিস তো কি হলো আমাকে ছেড়েই থাকিস তো ঠিক আছে আমি তাহলে এখন ঘুরতে যাচ্ছি কোনো ব্যাপার নেই তো 14 বার ফোন করবি আমাকে নিয়ে যাস سلطان দি একাই একাই পুরি শরাদি চল তো ছবি ঠিক আছে আমি প্রত্যেককে 500 টাকাটা কেটে আমি তোর পাঁচশো টাকা কিসের জন্য নিতে যাবো মিথ্যা কথা বলিস কেন লোকনাথের দিব্য আমি নেইনি তোর ব্যাগের টাকা তাহলে দেখো কিরকম ভাবে আমাকে চোর বানিয়ে দিচ্ছে তুই তুই আমার ব্যাগে সব পয়সা নিয়ে নিস আমি ঘটে টাকা দিস হলো বলতো সপ্তাহ ঝগড়া করে বাড়ি চলে যাচ্ছিস তো বাড়ি নিয়ে চলে যা ঘট আসবি না আর মাম্পি এক কথা বার বলিস না তো বন্ধ কর তো আমি যাচ্ছি কিন্তু বাইরে গল্প করতে লোকের সাথে যাচ্ছি আমি বাইরে গল্প করতে তাহলে এত বারবার করে 14 বার করে আমাকে ফোন করে জানা আমি কোথায় আছি আমি কি করছি আমাকে ফোন করিস কেন আমি কলেজ গেলে হ্যাঁ একবার না পেলে তিনবার চারবার পাঁচবার সেটা তো টেনশন হয় যে রাস্তাঘাটে যাস তাই তুই এই যাব সবাই একটা জিনিস দেখো মাম্পি কিছু হোক চাই না হোক খালি গেম গেমটা দেখো মাম্পি সেদিন বিয়ে গেম খেলেছে ওর মতন পাগল আছে নাকি দুনিয়ায় সারাদিন শুধু গেম খেলতে থাকে জীবনে আর কিছু নেই শুধু গেম খেলবে শুধু শুধু গেম খেলবে আর ববিকে সন্দেহ করবে ওর জীবনে এটাই আছে আর কোনো কিছু নেই কে কাকে করে আচ্ছা তো এখন যাই তাহলে মাম্পিকে বাড়িতে দিয়ে আসি আসবি না কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক আছে অশ্বিনা কখন আসবি আমি করব না আমি কিন্তু তোমাদেরকে বলে আমি কিন্তু মামপিককে সত্যি ফোন করব না আসার জন্য যদি ওর মনে হয় আসবে তাহলে আসবে ও একটু পরেই আমাকে ফোন করবে কি কোথায় আছিস কি করছিস ঠিক এটা ফোন করে বলবেই বলবে ও আমাকে ঠিক আছে ঠিক আছে তো ঠিক আছে চলো এখন রাখছি ওকে বাড়িতে দি আসি না দেখো ঝগড়া করে বাড়িতে যায়নি চলে এসেছে দোকানে আবার টাকা খসাতে

এই দেখো এই জিনিসটা নিতে এসছি আমরা সরস্বতী পুজোর চাঁদা যিনি আর রাস্তায় গিয়ে চাঁদা কাটবে আমিও যাব ও একা না আর মামপিত দেখো এখন রাগ ফগ সব চলে গেছে রাস্তায় ঘুরতে বেরিয়েছে না এখন আর কোনো রাগ নেই বলো যেটা ভালো লাগছে সেটা নেবে মন্দ নেবো না হ্যাঁ নেবে না কেন ঠিকই আছে কুড়ি টাকা করে হ্যাঁ

ছ দিন না সাত দিন হবে তো মা এখন যাচ্ছে কন্টিনিউয়াসলি ওখানে রোজই যাবে আর দুপুরবেলায় করে যাচ্ছে আর বিকালবেলায় করে আসছে আর মাম্পিকে কখন থেকে বলছি যে একটু সান করে আয় তারপরে একটু শো তারপরে তো দোকানে যাবি যাচ্ছে না দেখো শুয়ে আছে কীভাবে তাড়াতাড়ি যা সানটা করে আয় যা ও আজকে আমাকে বাড়িতে গিয়ে হ্যাঁ 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 মানে গিয়ে হ্যাঁ তোকে ছাড়া তো আমি পারি না থাকতে আমি বাড়িতে যাই গিয়ে মানে খুব জোর হলে আধ ঘন্টা ও তার মধ্যে আমাকে ফোন করে কখন আসবি কখন আসবি কখন আসবি মানে আমার বাড়ি এখান থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্স সেখানে গিয়ে আমি এক ঘন্টা থাকতে পারি না আরে পারি না থাকতে তার জন্য বলি আমার একা একা থাকতে ভালো লাগে না আর তোকে ভালোবাসি কত বলতো ওর জন্য তো তোকে ছেড়ে থাকতে ইচ্ছা করে না যাও তাড়াতাড়ি যাও সানটা করে আসো খাওয়া দাওয়া কিন্তু আমাদের সব কমপ্লিট দিয়ে রান্না করে ওকে সকালে মাছ দিয়ে খাই চোখের সাইডটা এটা কি আছে দেখো তো মুছো তো সকালে ওকে আমি রান্না করে সকালে মাছ দিয়ে ভাত খাইয়েছি ওর ঝোল ঝাল না খেলে হয় না ওর এখন শরীর খারাপ দুপুরে আমি ওকে কত সুন্দর রশিয়ে কষি এচুর তুই দিবি না তো কে দেবে একটু ভালো কথা বলি না না ভালো কথা বলি না তাহলে কে দেবে বল কে দেবে তুই দিবি না তো কে দেবে আমি কি বলেছে অন্য কেউ দেবে আমি তো বললাম আমি দেবো তাহলে আমি তো ভালো মন্দ রান্না করে খাওয়াই বলো হুম হ্যাঁ সত্যি কথা তো এটা কিন্তু সত্যি কথা এখন ম্যাক্সিমাম দিন মাম্পেই রান্না করে মা খুব কম করে করে মানে যেদিন যেদিন কম করে না মানে উনি অর্ধেক দিন নিরামিষ খায় ঠিক আছে এবার আমরা যেহেতু মাছ মাংস খাই ওর জন্য মা মাছ মাংসটা মার করতে অত ইচ্ছা করে না একাদশী তারপরে নিরামিষের দিন মাছ মাংস করতে মার একটু কেমন লাগে ওর জন্য মাম্পি করে ফেলে তো আর কি শিখছি হ্যাঁ আমি শিখছে কিন্তু শিখছে কিন্তু করে ভালোই করে সব খেয়ে নি আমি কিন্তু যাই করিস না কেন আমি কিন্তু সব খেয়ে নি

সেখানে তো আমাকেই কাজ করতে হবে সকালে তোমার সাথে বসে তাহলে ঠিক আছে চলো আবার পরে কথা হচ্ছে তো দেখতে থাকো ব্লগটা এখন ঘুম থেকে উঠলাম মাম্পি দোকানে চলে গেল এখন আর আমি এখন একটু বানাবো হচ্ছে তোমার ওই বানাবো না মা বানাবে ওই সবজি কেটে দেবো মা হচ্ছে ডালিয়া বানাবে আজকে তো একাদশী আগেই বলেছি তো তার জন্য মাকে একটু সবজি কেটে দেবো সবজি কেটে নিই আবার রাতের বেলা আজকের বুধবার মাম্পি আনবে বিরিয়ানি খাবো আমরা বিরিয়ানি রাতে সবজিডা কেটে দিলাম মা এখন এই যে করবে রান্না এই যে হচ্ছে ডালিয়া দোকান থেকে এসেই আগে পপুকে আদর করছে মাম্পি এখন দোকান থেকে আসলো আর মা তো সেই ইয়ে খেয়ে কি জানি খেয়েছে মা ওই আরে ভুলে গেলাম আমি তো নিজেই সবজি কেটে দিলাম তো মা হচ্ছে ডালিয়া খেয়েছে আমি নিজেই সবজি কেটেছি আর নিজেই ভুলে গেছি যে মা কি খেয়েছে তো মা ডালিয়া খেয়ে শুয়ে পড়েছে সারাদিন কিছু খাইনি হ্যাঁ তো চলে এখন আমরা খাবো মাম্পি নিয়ে বিরিয়ানি আমার ফেভারিট তো এখন বিরিয়ানি খাবো খেয়ে দেয়ে শুয়ে পড়বো দুপুরবেলায় ঘুমিয়েছি বিকালে আমি অনেক ঘুমিয়েছি রাতে ঘুম কখন আসবে জানি না

একটু চলো দেখাই বিরিয়ানিটা দেখে নাও তোমরা দেখো আমি তো খাওয়াতে তো পারবো না তো তোমাদেরকে একটু দেখাতেই পারবো তো দেখে নাও তোমরা একটু বিরিয়ানিটা বার কর বিরিয়ানিটা এখন দাদা বিরিয়ানিটা বার কর আমাকে দেখো আমাদের জানলা দিয়ে দেখা যায় যে আমি ফোনটা ধরে আছি আমরা হচ্ছে স্পেশাল বিরিয়ানি নিয়েছি বলে এইগুলো দিয়েছে স্পেশাল নিলে দু পিস করে দেয় আর এক্সট্রা রাইস দেয় এই দু পিস এই যে চলে এসছে বিরিয়ানি আর বিরিয়ানির আলু হালকা হালকা পোড়া আমার সলিড লাগে সলিড আমি খাবো তারপরে দেবো ঠিক আছে দু বিরিয়ানি আমাদের মানে সপ্তাহে লাগে না এরকম ব্যাপার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো ব্লগটা এখন এখানে শেষ করছি তো আমাদের ব্লগ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে ব্লগ কেমন লাগছে দেখতে কেমন লাগছে আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি করো এক্ষুনি করো এক্ষনই করো মাম্পি হাসছে তো চলো দেখা হচ্ছে আবার পরের ব্লগে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই গুড নাইট